হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ম্যাট্রিক্সের পঞ্চম পর্বে উপস্থিত হয়েছি। তো পঞ্চম পর্বে আমরা কী শিখব, যে একটি ম্যাট্রিক্সের অর্থাৎ ম্যাট্রিক্সের স্কেলার গণিত পদ্ধতিতে কীভাবে ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো ইতিপূর্বে কিন্তু আমরা চারটি পর্ব করে ফেলেছি। প্রথম পর্বে বেসিক ধারণা ম্যাট্রিক্সের, দ্বিতীয় পর্বে যোগ, দ্বিতীয় পর্বে ম্যাট্রিক্সের বিয়োগ, তৃতীয় পর্বে চতুর্থ পর্বে ম্যাট্রিক্সের গুণ। তো এভাবে আমরা ধাপে ধাপে এগুচ্ছি। তো আজ আমরা শিখব কীভাবে ম্যাট্রিক্সের স্কেলার গণিত নির্ণয় করতে হয়। তো ম্যাট্রিক্সের স্কেলার গণিতকে একটি ধ্রুব সংখ্যা থাকে এবং একটি ম্যাট্রিক্স পাশাপাশি থাকে। তো ওই ধ্রুব সংখ্যাটাকে আমরা স্কেলার গণিতক হিসেবে ধরতে পারি, আর এর উপর ভিত্তি করে স্কেলার গণিত প্রক্রিয়াটা সমাধান করতে পারি। তো চলো আমরা আবার দেখি প্র্যাকটিক্যাল লাইনে ফিরে যাই। বন্ধুরা, আজ আমরা শিখছি ম্যাট্রিক্সের স্কেলার গণিতক পদ্ধতিতে ম্যাট্রিক্স কীভাবে নির্ণয় করা যায়। তো চলো আমরা ম্যাট্রিক্সের স্কেলার গণিতক পদ্ধতিতে কীভাবে ম্যাট্রিক্স নির্ণয় করা যায় সে জায়গায় আমরা ফিরে যাই। তো আমাদের পর্ব পাশে আমরা আজকে আসি, এই পর্ব পাশেই আমরা কি এটা শিখতে যাচ্ছি। আর পর্ব চার সম্পর্কিত তোমাদের ধারণা আছে, যে আমরা বেসিক ধারণা, যোগ বিয়োগ গুণ এগুলো শিখে ফেলেছি পর্ব চারটির মধ্যে। তো এখন আমরা এই স্কেলার গণিত প্রক্রিয়া কীভাবে ম্যাট্রিক্স নির্ণয় করা যায় সেটি আলোচনা করব। তো মনে করো এটি একটি ম্যাট্রিক্স এ, 1, 2, 3, 4 একটি ম্যাট্রিক্স নিলাম। আরও কয়েকটা আমরা ভুক্তি নিতে পারি, 5, 6 এই একটা ম্যাট্রিক্স নিলাম। তো সাপোজ মনে করো এই ম্যাট্রিক্সের ঠিক সামনে একটি সংখ্যা নিলাম, তার সংখ্যাটা হচ্ছে 5। তো এই সংখ্যাটা 5 যে এসে গেল, আসলে এটা কি সেটা তোমাদের নিশ্চয়ই সন্দেহ হচ্ছে, আসলে এটা কিসের জন্য আসলো। কারণ এতদিন যে তোমরা যে বেসিক ধারণা প্লাস যোগ বিয়োগ গুণ শিখেছো সেখানে কিন্তু ঠিক ম্যাট্রিক্সের সামনে কোনো সংখ্যা আসেনি, এখানে এসে গেছে। তো এই পাঁচ সংখ্যাটাকে আমরা বলতে পারি কি যে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক বলতে পারি বা ধ্রুবক সংখ্যা বলতে পারি। আর ধ্রুবক শব্দের অর্থ হচ্ছে কি, নির্দিষ্ট। অর্থাৎ ম্যাট্রিক্সের সামনে যে সংখ্যাটা বলবে সেটা হবে কি একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন 1, 2, 3, 4, 5 বা -1, -2, -3 এরকম ইত্যাদি ইত্যাদি সংখ্যা বসতে পারে, সেটা কোনো ব্যাপার না। এমন কথা হচ্ছে যে পরীক্ষা আমাদের ঠিক এভাবেই একটি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, যে এ ঠিক এটুক আকারে দেওয়া থাকলো, এ ইকুয়াল টু 5, তারপরে ম্যাট্রিক্সের ভুক্তি দেওয়া থাকলো, হলে ওই এ এর মানই তোমাকে নির্ণয় করতে হবে, মানে এর মানই তোমাকে কী করতে হবে, নির্ণয় করতে হবে, নির্ণয়ের মানই নির্ণয় করো। তো আমরা সেটা কীভাবে করতে পারি সেটাই কিন্তু আমাদের কথা। তো চলো আমরা এখন সমাধানে যাই। সমাধান, ঠিক আছে, সমাধান এ ইকুয়াল টু কী হবে আমাদের, 5, 1, 2, 3, 4, 6 তো এখন কথা হচ্ছে যে এই পাঁচটাকে কী বলা হয়েছিল, ধ্রুবক সংখ্যা বা নির্দিষ্ট সংখ্যা। তো এই পাঁচটাকে আবার আমরা বলতে পারি ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তো সেটা আমি লিখে দিচ্ছি কি, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তো এখন কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের এটাই হচ্ছে কি আমাদের ধ্রুবক সংখ্যা বা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। তো এটার উপরে নির্ভর করবে যে একটা ম্যাট্রিক্সের ভুক্তি কম হবে না বেশি হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 1, তো আমরা কি এটার মান নির্ণয় করব। নির্ণয় করার প্রক্রিয়াতে চলে আসি, দেখো কীভাবে এই 5 দ্বারা এই ভুক্তিকে গুণ করতে হবে। তো এটার মান কত, 1, এই মানটা হচ্ছে আমার প্রথম ভুক্তির মান হচ্ছে 1। তো আমি বলেছি এই স্কেলার গুণিতকের উপরেই নির্ভর করে যে কোনো একটা ভুক্তি কি কম হবে না বেশি হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কত, 1, এই 1টা কি দেখো এখন 5 হয়ে গেল, কেননা এই 5 দ্বারা আমাদের 1কে গুণ করতে হয়েছে। তো 5 হয়ে গেছে, অর্থাৎ স্কেলার গুণিতক গুণিতকের উপরে নির্ভর করে যে একটা ভুক্তি কম হবে না বেশি হবে। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি সংখ্যা 3, এই সংখ্যাটা তাহলে কত হয়ে গেল, 15। তো বন্ধুরা দেখো, যদি এই 5 স্থলে যদি 4 থাকতো তাহলে তখন কী হতো, অবশ্যই এখানে 4 হয়ে যেত, তার মানে কি ভুক্তিটা কি এই 5 তুলনায় কমে যেত। আবার যদি আমরা দেখতাম এখানে -1 থাকতো তখন কি এখানে -1 -1 আঁকে -1 হতো,
অর্থাৎ কি ভুক্তি আরও ছোটো হয়ে যেত। তার মানে স্কেলার গুণিতকের উপরে নির্ভর করে কি সে কোনো একটা ভুক্তি ছোটো হবে না বড় হবে। ঠিক আছে, তো বাদ বাকি সমাধান করি, 5 × 2 = 10, 4 × 5 = 20। তো এভাবে আমরা সমাধান করতে পারি, 5 × 5 = 25, 5 × 6 = 30। ঠিক এভাবে আমরা কি একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক প্রক্রিয়ায় নির্ণয় করতে পারি যে ম্যাট্রিক্সটা কীরকম হবে। তো এভাবে আমরা কি সমাধান করতে পারি, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে স্কেলার গুণিতক প্রক্রিয়ায় কীভাবে একটা ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। অর্থাৎ তোমাদের প্রশ্ন দেওয়া থাকতে পারে a = 5, তারপরে ম্যাট্রিক্সের ভুক্তি দেওয়া থাকলো, হলে এর মানই নির্ণয় কর, মানে এর মানটা কি নির্ণয় করতে হবে, মান নির্ণয় করতে হবে। তো এর মানটা আমরা তখন কীভাবে নির্ণয় করবো, এই 5 দ্বারা প্রথম ভুক্তি, এই 5 দ্বারা আবার দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তি, চতুর্থ ভুক্তি রূপে গুণ করে যেটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট ধাপে আমরা পর্ব 6 আমরা ঠিক এভাবেই ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ জানবো, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। তো তোমরা তার জন্য প্রস্তুত নাও যে প্র্যাকটিক্যাল কীভাবে শেখা যায়। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা শিখলাম যে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক পদ্ধতিতে কীভাবে ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো সেটা আমি আলোচনার মাধ্যমে আরেকটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা প্রস্তুত থাকো। সাপোজ মনে করো এটি একটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটি ঠিক 9টি ভুক্তি রয়েছে, আর এই ম্যাট্রিক্সের ধরো পাশে একটি সংখ্যা রয়েছে। তো এই সংখ্যাটা হচ্ছে কি একটি ধ্রুবক। ঠিক আছে, এটাকে কী বলা হয়, ধ্রুবক সংখ্যা। তো এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি, ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক প্রক্রিয়াতে ইউজ করতে পারি। এই ধ্রুবক সংখ্যাটাকে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। এই ম্যাট্রিক্সের স্কেলার গুণিতকের উপর ভিত্তি, তো এই যে ধ্রুবক সংখ্যাটা তো কী, একটা ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক আমরা ধরতে পারি। তো এই ম্যাট্রিক্সের স্কেলার গুণিতকটাকে ধরে আমরা প্রত্যেক ভুক্তির সাথে, ধরো এই যে ম্যাট্রিক্সটা আমরা যে নিয়েছি আর সামনে যে ধ্রুব সংখ্যাটা নিয়েছি, এই সংখ্যা দ্বারা প্রত্যেক ভুক্তিকে আমরা গুণ করতে কি পারি। অনুরূপভাবে প্রত্যেক ভুক্তিকে গুণ করার ফলে নতুন আর একটা কি ম্যাট্রিক্স তৈরি হয়। তো এই ম্যাট্রিক্সটা কি ফলাফল ম্যাট্রিক্স। তো এই ফলাফল ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের স্কেলার গুণিতক প্রক্রিয়ায়, ঠিক আছে, তৈরি করা ম্যাট্রিক্সের অ্যান্সার। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই আমাদের পর্ব পাশ শেষ হয়ে গেল। আমরা 6 নম্বর পর্বে কী শিখব, যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদে বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স, যেমন সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স ইত্যাদি ইত্যাদি আলোচনা করব। তো আজ আমাদের এ পর্যন্তই। তো বন্ধুরা, আমি আশা করি আমার প্রত্যেকটা পর্ব ভিডিও তোমাদের কোনো না কোনো একটু হলেও উপকারে আসে। তো উপকারের উপকার স্বীকার করে অবশ্যই একটা কি সাবস্ক্রাইব আর একটা লাইক, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবে না। তো অবশ্যই এটা করো। তো আমরা পর্ব 6-এর জন্য প্রস্তুতি হয়ে যায়, প্রস্তুত নিয়ে ফেলি, কেননা পর্ব 6 আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট MCQ-এর জন্য, বিভিন্ন ভার্সিটি মেডিকেল ভার্সিটি বুয়েট ফুয়েটের জন্য। তো সেগুলো যেন আমরা আয়ত্ত করতে পারি সেজন্য একটা প্রস্তুতি নিয়ে ফেলো। গুড, থ্যাংক ইউ।